এই সিজনটাতে প্রচুর পাকা টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে একদমই পাকা টুকটুকে লাল থাকে আর এই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করে নিতে পারেন টমেটো সস এই সস কিন্তু আপনি নর্মাল ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বাহিরের অস্বাস্থ্যকর সস না খেয়ে নিজে এবং পরিবারের সকলের জন্য তৈরি করে নিন এই টমেটো সস আজকের টমেটো সসের জন্য নিয়েছি দুই কেজি টমেটো আর টমেটোগুলো কিন্তু একদম পাকা টুকটুকে লাল এই সস তৈরি করতে অবশ্যই একদম পাকা টুকটুকে এরকম বড় সাইজের টমেটো ইউজ করতে হবে এতে করে সসটা খুবই ভালো হয় এখন টমেটোগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এখন একটা টিস্যু সাহায্যে পানিগুলো মুছে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সুতিক কাপড় দিয়ে টমেটোগুলো ভালো মতো মুছে নিতে পারেন তো আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যেন টমেটোর গায়ে পানি না লেগে থাকে এখন টমেটোগুলো কেটে নেব আর টমেটোগুলোর সাইজটা দেখতেই পারছেন কত বড় মশাল্লা এই ধরনের বড় টমেটোতে মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে এটা দিয়ে সস খুবই সুন্দর এবং পারফেক্ট হয় এখন আমি টমেটোগুলো যে কোনো সাইজ করে কেটে নিচ্ছি আমি একটু পাতলা ছোট করে কেটে নিচ্ছি এতে করে খুব দ্রুত সেদ্ধ হবে আপনারা চাইলে টমেটোটাকে চার ভাগ করেও কাটতে পারেন তো আমি একটু ছোট পাতলা করেই কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো টমেটো একটা প্যানে নিয়ে নিলাম এখন আমি এই সসের জন্য তিনটা পেঁয়াজ আর একটা আস্ত রসুন এখন এই পেঁয়াজগুলোকে আমি পাতলা করে কেটে নিচ্ছি আর রসুনের কোয়াগুলো পাতলা করে কেটে নেবো আজকের এই রেসিপি ফলো করলে কিন্তু আপনার সসটা বাহিরের সসের থেকে কোনো অংশে কম হবে না টেস্টের দিক থেকে এইভাবে সসটা করে নিলে অসম্ভব মজার হয় সসটা তো আমি সবগুলো পেঁয়াজ রসুন কেটে এখন কেটে রাখা টমেটোর উপর দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছু মশলা এখানে আমি তিনটা এলাচ ইউজ করেছি তো এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি বিশ থেকে পঁচিশটা কালো গোলমরিচ আমি এখানে আস্ত গোলমরিচটাই ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা কম বেশি দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে লবণ লবণটাও আপনারা টেস্ট মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার এখন সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে ভিনেগারটা অবশ্যই ইউজ করবেন ভিনেগারটা দেওয়ার ফলে আপনি সারা বছর জুড়ে এই সসটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি দেখেন একটা বলক চলে আসার পরে কতটা পানি ছেড়ে দিয়েছে টমেটো থেকে একইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোগুলো সেদ্ধ করে নিচ্ছি আমি প্রায় ২০ মিনিটের মতো টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি যত ভালো সেদ্ধ হবে এটা থেকে টমেটোর পিউরিটা বের করতে সুবিধা হবে তো দেখুন আমি একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি টমেটোটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এখন এই ছাকনিতে আমি টমেটোর পিউরিটা ঢেলে নিচ্ছি আর আপনাদের কিভাবে ছেঁকে নিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম একটা ছাঁকনি বা পাতলা সুতি কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন তো দেখুন আমার কিন্তু টমেটোর পিউরি অলরেডি পড়তে শুরু করেছে এইভাবে আমি সবগুলো টমেটোর পিউরি বের করে নিব আর একটা কথা আমি কিন্তু প্রথমেই বলেছি এই টমেটো সসটা তৈরি করতে একদম পাকা টুকটুকে লাল টমেটো নিলে সবচেয়ে ভালো হয় তো আমার এখানে একটা আধা পাকা টমেটো ছিল সেই টমেটোটা দেখেন সেদ্ধ হওয়ার পরেও কিন্তু ছাকা যায়নি তো এই জন্য হচ্ছে অবশ্যই পাকা টমেটোটা ইউজ করবেন তো এখন হচ্ছে একটা বাটিতে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুই টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। আর টমেটোর পিউরিটা এখন চুলায় জাল করব। পিউরিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এখন প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখেন এইভাবে যখন ফুটতে শুরু করবে এবং কিছুটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে জাল করে নেব তো যখন দেখবেন অনেকটা ঘন থকথক হয়ে এসেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন আমার টমেটো সসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে এরকম একটা বোতলে আমি সংরক্ষণ করে দেখাচ্ছি এইভাবে সস তৈরি করে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত যে কোনো খাবারই ইউজ করতে পারবেন আমি এই কোনটা সাহায্যে সসগুলো বোতলে ভরে নিয়েছি আর টমেটোর সসের কালারটা দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এখানে কিন্তু কোনো কালার আমি ইউজ করি নেই। আপনারা যদি এরকম লাল টুকটুকে টমেটো দিয়ে সস তৈরি করেন আপনাদের সসটাও এরকম সুন্দর কালার হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ